শুরু করি। প্রিয় শিক্ষার্থী, অনলাইনে অন্তর্ভুক্ত সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। আজকে আমি শুরু করছি ভূগোল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় পৃথিবীর ভূমিরূপ, তার থেকে আমরা পর্বত নিয়ে আলোচনা করব। এর আগে আমরা তোমাদের পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আলোচনা করছিলাম, সেই অভ্যন্তরীণ অবস্থা পূর্বের সেই ক্লাসের কিছুটা স্মরণ করাতে চাই। সেই অভ্যন্তরীণ অবস্থাকে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থাকে আমরা তিনটে ভাগে ভাগ করছিলাম, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। আজকে আমরা আলোচনা করব পর্বত। তাহলে আমাদের আলোচনার প্রথমে জানতে হবে যে পর্বত কাকে বলে। পর্বত হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলা স্তূপকে পর্বত বলে। পর্বত সাধারণত পাঁচ প্রকারের হয়। একটা হচ্ছে ঘঙ্গিল পর্বত, তারপর হচ্ছে স্তূপ পর্বত, তারপর হচ্ছে ল্যাকোলিথ পর্বত, তারপর হচ্ছে ক্ষয়জাত পর্বত আর সঞ্চয়জাত পর্বত। এখন আমরা প্রথমে আলোচনা করব ভঙ্গিল বা ভাস পর্বত। ভঙ্গিল বা ভাস পর্বত পৃথিবী যখন প্রথম পর্যায়ে গঠিত হয় তখন দেখা যাচ্ছে যে এই গিরিজনে আলোড়নের ফলে, পার্শ্বচাপের ফলে যে অঞ্চলটা আস্তে আস্তে ভাঁজের সৃষ্টি হয় সেটা হচ্ছে ভঙ্গিল বা ভাস পর্বত বলা হয়। এই ভূগোল ভাস পর্বত আছে যেমন এশিয়ার হিমালয়। দ্বিতীয় হচ্ছে স্তূপ পর্বত, অর্থাৎ ভূ আন্দোলনের কারণে যখন ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয় বা চ্যুতির সৃষ্টি হয়, সেটা সেই ফাটল বা চ্যুতি আন্দোলনের কারণে ফাটল বা চ্যুতির সৃষ্টি হলো, পরবর্তীতে আবার কোন ভূ আন্দোলন বা ফাটলের ভূ আন্দোলনের ফলে দুটো চ্যুতির মধ্যবর্তী স্থান যদি উপরের দিকে উঠে যায় অথবা ওই দুটো চ্যুতির মাঝখান নিচের দিকে একই অবস্থা থাকে, দুই পাশের অংশ যখন উপর দিকে উঠে যায় তখন তাকে আমরা বলি স্তূপ পর্বত। এই পর্বত, এই স্তূপ পর্বত বলা হয় যেমন জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোস পর্বত। এরপরে আসছে ল্যাকোলিথ পর্বত, অর্থাৎ ভূ অভ্যন্তর, ভূ অভ্যন্তরে যে গলিত ম্যাগমা আছে এই ম্যাগমাটা দেখা যাচ্ছে যে অনেক সময় দুর্বল অংশ দিয়ে ফাটলের ভিতর দিয়ে উপরের দিকে আসতে চায়, কিন্তু ভূপৃষ্ঠে পৌঁছানোর পূর্বে পৃথিবীর অভ্যন্তরে এটা পৃথিবীর উপরে চাপে, ভূপৃষ্ঠের চাপে এটা পৃথিবীর অভ্যন্তরে শিলা স্তরে আস্তে আস্তে প্রবেশ করে কিছুটা উঁচু হয়ে গম্বুজ আকারে যে পর্বতের সৃষ্টি করে তাকে আমরা বলি ল্যাকোলিথ পর্বত। এই পর্বতটা সাধারণত দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত। এরপরে দেখা যাচ্ছে আসছে তোমার ক্ষয়জাত পর্বত, অর্থাৎ বিশাল আকারের কোন পর্বত সাধারণত দেখা যাচ্ছে নরম এবং কঠিন শিলা দ্বারা গঠিত। এই নরম শিলাগুলো যখন ক্ষয় হয়ে যায় তখন কঠিন শিলাগুলো পূর্ব অবস্থায় বিদ্যমান হয় এবং ওটা পর্বত রূপে ধারণ করে, এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। এরপর যেটা আসলো সেটা হচ্ছে সঞ্চয়জাত পর্বত, অর্থাৎ আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে আগ্নেয়গিরি জ্বালা উঠে আস্তে আস্তে লাভা সঞ্চিত হওয়ার ফলে যে পর্বত সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত পর্বত, যেমন জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস ইত্যাদি। এখন প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত আমি ক্লাস শেষ করছি, সবাইকে শুভেচ্ছা।